আসসালামু আলাইকুম বন্ধুরা, আর কেয়াস ইউরোপ চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ কাস্টমসের সুযোগ সুবিধা কেমন, বাংলাদেশ কাস্টমসে কী ধরনের সুযোগ সুবিধা বা কী ধরনের ফ্যাসিলিটি আপনি পেতে পারেন সে বিষয়ে। তো বন্ধুরা, বিস্তারিত শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। দেখুন, বাংলাদেশে বেশ কয়েকটি লবণীয় চাকরি হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ কাস্টমসের চাকরিগুলা। তো বাংলাদেশে বেশ কয়েকটি লবণীয় চাকরি, তা হচ্ছে দুদক, NHI, পরে আপনার হচ্ছে হলো BSTI, পরে হচ্ছে কাস্টমস, অডিট, এই যে কয়েকটি অধিদপ্তর আছে বা কয়েকটি শাখা আছে, এখানে প্রচুর প্রচুর পরিমাণে যেমন আপনি মানে সম্মান পাবেন, মানুষজন আপনাকে অনেক ভালোবাসবে, কাছে টেনে নেবে, ঠিক তেমনিভাবে এখানে অনেকটা ফ্যাসিলিটি রয়েছে। তো আমি এখন আজকে আলোচনা করবো জাস্ট বাংলাদেশ কাস্টমসে যারা সিপাহী পদে চাকরি করেন, বাংলাদেশ কাস্টমস সিপাহীদের সুযোগ সুবিধা কেমন, টাকা ইনকাম করার পলিসি কেমন, তারা টাকা ইনকাম করতে পারবেন কিনা সে বিষয় নিয়ে। তো দেখুন, বাংলাদেশ কাস্টমসে যদি আপনি চাকরি পান বা সিপাহীতে চাকরি পান, তাহলে আপনি কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। তো বাংলাদেশ কাস্টমসে যদি আপনি সিপাহী পদে চাকরি পান, তাহলে আপনি সর্বপ্রথম যে সুযোগ সুবিধা ভোগ করবেন তা হচ্ছে বাড়তি ইনকামের সুযোগ। যে যে বাড়তি যে ইনকামের সুযোগ, বাংলাদেশে কয়েকটি চাকরি আছে, তার মধ্যে সবথেকে বেশি বাড়তি ইনকাম করা যাচ্ছে বাংলাদেশ কাস্টম থেকে। তখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই, বাংলাদেশ কাস্টম থেকে আমি বেতন ব্যতীত বাড়তি ইনকাম কীভাবে ইনকাম করব বা বাড়তি ইনকাম করা সম্ভব কিনা। হ্যাঁ ভাই, বাড়তি ইনকাম করা এখানে অবশ্যই সম্ভব, আপনি এখানে হিউজ পরিমাণে টাকা বাড়তি ইনকাম করতে পারবেন। তো কীভাবে, দেখুন এখানে বাড়তি ইনকাম করার পলিসি হচ্ছে বাংলাদেশ কাস্টমসের কাজ কী। আপনাকে প্রথমে কাস্টমসের কাজগুলো জানতে হবে, বাংলাদেশ কাস্টমসের যারা সিপাহী থাকে তাদের কাজ কী। বাংলাদেশ কাস্টমসের যারা সিপাহী পদে চাকরি করেন তাদের কাজ হচ্ছে, যারা অফিসার মানে যারা BCS ক্যাডার আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারা যে অফিসারগুলো আছে, তারা আপনাদেরকে কাজে মানে যে কাজগুলো করতে বলবে সেই কাজগুলো হচ্ছে আপনার হচ্ছে সিপাহীদের কাজ। তো মূলত কাস্টমসের যারা চাকরি করে তাদের মূলত কাজ থাকে হচ্ছে চোরাচালান ধরা, অবৈধ সম্পদ ধরা। তো আপনি যে অবৈধ সম্পদগুলো ধরবেন, এখান থেকে আপনি যত টাকা সম্পদ ধরলেন, এখানে একটা পার্সেন্টেজ সরকার আপনাকে দেবে। সাপোজ আপনি যদি 1 কোটি টাকার সম্পদ ধরেন, তো তার থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন বা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি যোগ হবে। আর আপনি যে পার্সেন্টেজটা পাবেন, ওই পার্সেন্টেজটা এতটাই পরিমাণের যে আপনার বেতনের কথা মানে উল্লেখ করাই লাগবে না, আপনি হিউজ পরিমাণে টাকা এই পার্সেন্টেজের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো এখানে এই যে একটা সুযোগ, এই সুযোগ কিন্তু প্রত্যেকটা চাকরিতে বা সব ধরনের চাকরিতে থাকে না। তো আপনারা যারা কাস্টমসে সিপাহী চাকরি করতে ইচ্ছুক বা চাকরি পেতে চান, তারা নিজেকে তৈরি করুন। নিজেকে তৈরি করে আপনারা এখানে যেমন ফ্যাসিলিটি পাবেন, যেমন মানসম্মান আছে, এখানে অনেকটাই মানে কি বলবো, নিজেকে অনেক ইম্প্রুভ করতে পারবেন বা নিজের লাইফটা অনেকটা সেটেল হবে। এক কথা বলতে গেলে কাস্টমসে চাকরি করে আপনি হবেন কোটিপতি থেকে শিল্পপতি পর্যন্ত। আসসালামু আলাইকুম।